নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে মঞ্চে দেখা গিয়েছিল, সেই থেকেই জল্পনার শুরু। অবশেষে পিসি সরকারকে বারাসত কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বিজেপি। খুশি জাদু সম্রাট, বললেন রাজ্যে ক্ষমতায় থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রে থাকুক বিজেপি। আমার বক্তব্য হচ্ছে যে একটা সুযোগ পেয়েছি আমি, সুযোগটা হলো যে আমাদের দেশের জনগণ আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, এবার দেশের হয়ে কিছু একটা যদি করতে পারি, মানে স্টেজের মধ্যে নাটকের ম্যাজিক বা ওই ম্যাজিক না, মানুষের দুঃখ ভ্যানিশ করার ম্যাজিক যদি করতে পারতাম, আমার খুব ইচ্ছা, আমার ওইখানে প্রার্থনা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি থাকুন, আমাদের বাঙালির জন্য মঙ্গল করুন, আর সেন্টারে নরেন্দ্র মোদী এক শক্তপোক্ত সরকার গড়ে আমাদের পশ্চিম বাংলাকে অন্তত পক্ষে যেন সাজিয়ে ঢেলে গুছিয়ে দেয়। হাওড়া থেকে অভিনেতা জর্জ বেকারকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে চাই। পার্টির যে নির্দেশটা সেটাই আমি মানছি এবং আমি স্বাগত করি যে আমি একটা এই সুযোগ পাচ্ছি যে মানুষের জন্য কিছু করতে, তো আমার দিক থেকে আমি কিছু করতে চাইছি মানুষের জন্য। এই যে মানে সাম্প্রদায়িকতা এসব নেই ইন্ডিয়াতে, এই সাম্প্রদায়িকতা নেই, এতে প্রমাণ করতে হবে, এতে আমার চেষ্টা হবে। গত লোকসভায় তাপস পাল শতাব্দী রায়, বিধানসভায় দেবশ্রী রায় চিরঞ্জিতের মতো তারকাকে প্রার্থী করেছে তৃণমূল। এবার বিজেপির প্রার্থী তালিকায় তারকা সমাবেশ, যার মধ্যে একজনের জাদুতে মুগ্ধ দেশ দুনিয়া, আরেকজনের হাতিয়ার অভিনয়। মঞ্চ বা পর্দায় দর্শকদের মন জয়ের পর এবার যুদ্ধ শুরু ভোটের ময়দানে। এবিপি আনন্দ।